আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা এই মোবারক মাহফিলে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের মনের আকাঙ্ক্ষা হচ্ছে যে সে দুনিয়ার জীবনে সফল হবে বা আখিরাতেও সফল হবে দুনিয়ায় আল্লাহর দিন মানাই হচ্ছে সফলতা আর আখিরাতে জান্নাত লাভ করাই হচ্ছে সফলতা আর জান্নাতে গেলে সব পাওয়া যাবে আল্লাহর রসূলকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে জান্নাতি হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাত যে আছে জাহান্নাম আছে এই খবরও আমরা পেয়েছি কার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহ তার হাবিবের মাধ্যমে তার হাবিবের জবান মুবারকের মাধ্যমে কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে জান্নাতের খবর দিয়েছেন আর এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আমাদের মুমিনের জীবনের কিছু দিক আছে আল্লাহর সাথে সম্পর্কিত যেটা ইবাদত কিছু আছে মানুষের সাথে সম্পর্কিত মুআমালাত অর্থাৎ মানুষের সাথে আমাদের পরস্পর যে যোগাযোগ সম্পর্ক কথা বলা হাসি বলেন হাসি কান্না বলেন কথাবার্তা বলেন সব কিছু এটা হচ্ছে মুআমালাতের মধ্যে অন্তর্ভুক্ত মানে মানুষের সাথে সম্পর্ক এই যে আমরা নামাজ পড়ছি আমরা যে ঈমান এনেছি নামাজ পড়ছি এবং আমরা অন্যান্য ভালো কাজ করার চেষ্টা করছি এটার উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিয়ামতের দিনে আল্লাহ যাতে আমাদের উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করেন কিন্তু দেখেন যদি আমরা আল্লাহর জন্য কাজ করি সেই কাজটা মানুষের নিজের জন্য এটা উপকারী হয় অর্থাৎ তার নিজের জন্য উপকার হয় সমাজের জন্য উপকার হয় আল্লাহর কাজ কি এর মধ্যে একটা কাজ যেমন ধরেন দান সাদাকা করা এটা করলে আল্লাহ খুশি হন দান সাদাকা করলে কে খুশি হন আল্লাহ খুশি হন তাহলে আল্লাহ যে খুশি হন দান সাদাকা করলে আসলে এই দান সাদাকার মধ্য দিয়া আল্লাহর কাছে কি এই দান সাদাকা যায় না অসহায় গরিব মানুষ ফায়দা পায় গরিব মানুষ ফায়দা পায় আল্লাহর দিন মানার মধ্য দিয়ে আমরা আসলে যেমন আল্লাহকে খুশি করি ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও সুন্দর হয়ে যায় আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হয়ে যায় এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে যে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে যে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান্নার যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে শান্তির জীবন সুন্দর জীবন দান করেন আখেরাতে সুন্দর জীবন দান করেন তাহলে এই যে সুন্দর জীবন আমরা চাই এই চাওয়াটা ব্যাখ্যা কি দুনিয়ার সুন্দর বলতে আমরা কি বুঝি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর হাবিব দুনিয়ার সাথে তার সম্পর্কের কথা কি বলেছেন যে আমি এবং আমার দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে একজন পথিকের সাথে গাছের ছায়ায় যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে আমার সাথে দুনিয়া অর্থাৎ একজন পথিক যেভাবে গাছের ছায়ায় কিছু সময় থামে তারপরে তার গন্তব্যে চলে যায় মুমিনেরও দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা আবাসস্থল সে তার মূল ঠিকানা হচ্ছে আখেরাত আমরা সকলে ফিরে যাব কোথায় আখেরাতে এবং মূল ঠিকানা হলো মানুষের জান্নাত এই জন্য বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে শুনো দুনিয়ার সাথে তোমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত সংক্ষেপে তিনি বলেছেন যে যেমনটা এটা বললে অনেকে ভুল বুঝতে পারেন যে এটা খুব নিকৃষ্ট উদাহরণ হলো কিনা উদাহরণ হিসাবে এটা কেমন হলো যে তিনি বলেছেন মানুষ যেভাবে টয়লেটে প্রয়োজনের সময়ে যায় দুনিয়া তোমার প্রয়োজন পরিমাণে দরকার উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন এই কথাটা কারণ দুনিয়া যদি আমার উদ্দেশ্য হয়ে যায় তাহলে আমি আখেরাতের মকসুদ মঞ্জিল যেটা সেটাকে হারিয়ে বসতে পারি কিন্তু এই কথার একটা ব্যাখ্যা হচ্ছে অন্য একটা ব্যাখ্যা হচ্ছে এই যে একই মানুষ তিনি অনেক সম্পদের মালিক হইয়াও দুনিয়াদার না হইতে পারেন আবার কোনো মানুষ গরিব হইয়াও অনেক দুনিয়াদার হইতে পারে যেমন ধরেন একজন মানুষ সবসময় ভাবে গরিব আছে কিন্তু সে কিভাবে ধনী হওয়া যায় ন্যায় অন্যায় বিচার না করে সুদ ঘুষের চিন্তা না করে হ্যাঁ সে ভালো মন্দ বাস বিচার না করে ধনী হওয়ার চেষ্টা করতেছে সে সব পাবে না গুণা পাবে
গুনা পাবে। কিন্তু কোন মানুষ অনেক ধনী আছে কিন্তু সে জানে যে এটার মালিক আমি না, এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তিন বান্দাকে পরীক্ষা করেছিলেন এইভাবে। একজনের কাছে ফেরেশতা এসে বলেছিলেন যে তোমার কি অবস্থা, তিনি বলছেন আমার একটাই চাওয়া যে আমি যদি আমার চোখটা যদি ভালো হয়ে যেত। লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলতেছি, একজন দবল রুগী, একজন কুষ্ঠ রুগী আর একজন অন্ধ, তিনজনকেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দান করলেন এবং তাদেরকে কি করলেন, আল্লাহ তাআলা তাদের সম্পদে প্রাচুর্য দান করলেন এবং প্রত্যেকে কি হলো, ধনী হয়ে গেল। ফেরেশতা আবার তার কাছে আসলেন, তাদের কাছে আসলেন, দুইজন অস্বীকার করে বসলো, বসলো না এটা আমার বাবা দাদা থেকেই সম্পদ পাইছে, আর একজন বলল না এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। যে দুইজন এটা বলল যে আমাদের আগে থেকেই আমরা ধনী ছিলাম, তারা গরিব হয়ে গেল আবার। তো এই যে যে মানুষ তার সম্পদের মূল মালিককে চিনে, সৎ ব্যবহার করে, সম্পদের সঠিক ব্যবহার করে, সেই মানুষ ধনী হয়েও ক্ষতিগ্রস্ত না। কিন্তু যদি কেউ সঠিক ব্যবহার করতে না জানে, না করে, তাহলে তিনি তো আল্লাহর কাছে জবাবদিহি হবেন। তাহলে আমাদের সমাজে আমরা যেই মাহফিল করছি, মাদ্রাসা বলছি, হুজুররা কথা বলছেন, ওয়াইজরা কথা বলছেন, ওলামারা আসলে আমাদের সাধারণ মানুষ থেকে কী চান, যে সবাই মসজিদে ঢুকে যাবে, সবাই মাদ্রাসায় পড়ে আলেম হয়ে যাবে, সবাই দিনের দুনিয়ার সকল কাজ ছেড়ে দিবে, এটা কি বলা হয়েছে? না, বলা হচ্ছে আপনার দুনিয়ার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আপনি আল্লাহর শরীয়তের অনুগামী করে নেন, সুতরাং এর মাধ্যমে আপনার লাভ হবে, আপনি খাবেন, আবার আপনার সওয়াবও হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আমাদের সারাটা জীবনটাকে যদি আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সকল কাজ, এই যে বলা হয় যে হাদিসটা সকলেই জানেন যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের উপর সকল আমল নির্ভর করে, এটা দিয়ে আমাদেরকে কী বোঝানো হলো, যে মূলত যে যে কাজ আমি দুনিয়ার করছি এটাকেও আল্লাহর বানানো যায়। অনেক জায়গায় আমরা এটা বলেছি, আমার বড় চাচা থেকে আমি এটা শুনেছি যে বদরে বদরপুরি রহমতুল্লাহ আলহি দুনিয়ার কাজের জন্য কেউ দোয়া চাইতে গেলে বলতেন যে তোমার কাজে আল্লাহকে শরিক করো, অর্থাৎ একটা কদুর চারাও যদি রোপণ করো তাহলে নিয়ত করো এখান থেকে এক দুইটা তুমি আল্লাহর হস্তে দান করবে। তাহলে আপনার এই ব্যবসার সাথে, আপনার এই কাজের সাথে আল্লাহ কি হয়ে গেলেন, আল্লাহ অংশীদার হয়ে গেলেন। তো এইভাবে আমরা দিনের যে কাজগুলো করার জন্য বলা হয়, এর মধ্য দিয়া আল্লাহর উপকার হয় না মানুষের উপকার হয়? মানুষের উপকার হয়। যেমন আমরা সিলার আহমির কথা এসেছে, সত্য কথা বলার কথা এসেছে, মিথ্যা থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে, শাহাদাতু জুর অর্থাৎ অন্যায় মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য বলা হয়েছে, অন্যের সম্পদ হ্যাঁ অন্যায়ভাবে না খাওয়ার জন্য বলা হয়েছে, ওজন ঠিকমতো ব্যবসায় ওজন ঠিকমতো দেওয়ার জন্য বলা হয়েছে, এর কোন কাজটা আল্লাহর লাগে বলেন না আমাদের লাগে? আমাদের লাগে। এই জন্য দিন মানা মানে কি, যে আমার জীবনটাকে আমি সুন্দর করা, আমার সমাজটাকে আমি সুন্দর করা, আমরা আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে মানতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহর দিন বলতে কঠিন যেন মনে না করি এবং এটা যেন না মনে করি যে দিন দিনের কাজ অনেক বুঝা, না, বরং এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, যে দিনের কাজের মধ্য দিয়া, যেমন ধরেন সবসময় জিকিরের কথা বলা হয়েছে, হ্যাঁ উজকুরুল্লাহ জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের অভ্যাস মুবারক ছিল যে তিনি কানা ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি, নবীজি প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। এই জিকিরের উপকার কি, আপনারা আখেরাতের উপকার অনেক জানেন, যে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নবী বলেছেন তামলাউল মিজান, মিজানটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী স্থান পরিপূর্ণ হয়ে যায় সোহাবে একবার আলহামদুলিল্লাহ বললে। সুবহানাল্লাহ। আপনি অনেক জানেন কিন্তু আমি বলছি এই কথা যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি তসবিহ যেটা আমরা পাঠ করছি, এটাতে আমরা সওয়াব পাই, আখেরাতে সওয়াব পাবো, সব ঠিক আছে। দুনিয়ায় এটার কোনো উপকার আছে কি না? উপকারের মধ্যে
এটা আপনারা ধারণা করতে পারবেন না এরকম একটা উপকার বলি বলেন তো সমাজে কোন মানুষ সম্মানিত হয় যিনি বেশি বেশি কথা বলেন অন্যের কথা বলে বেড়ান না কম কথা বলেন যে মানুষে বাজারে বসে বসে সারাক্ষণ এর ওর কথা বলে গীবত করে এর কথা তার কাছে লাগায় সমাজে তার কোনো মূল্য থাকে থাকে না তাহলে আপনি যখন জিকিরে লিপ্ত হবেন ওহেতু কথা ছেড়ে দিবেন তাহলে সমাজেও আপনার একটা মূল্য তৈরি হবে আলহামদুলিল্লাহ তাহলে এই জিকির যেমন আপনাকে জান্নাতি বানাচ্ছে ঠিক তেমনি ভাবে সমাজেও আপনার একটা অবস্থান তৈরি হচ্ছে কারণ পাতলা মানুষকে বেশি কথা বললে ওয়ালা মানুষকে অর্থাৎ যে ভালো মন্দ বিচার করে না কথায় সত্য মিথ্যার তমিজ করে না সেই মানুষকে মানুষ মূল্য দেয় নাকি বিচারী মানুষকে বেশি কথা বলে না শেষ কথা বলে শেষ কথা বলে অন্য অনেকে অনেক কথা বলেন শেষ কথা বিচারী লোক বলে বিচারী কাকে বানানো হয় যার উপর আস্থা রাখা হয় আস্থা কার উপর রাখা হয় যে যিনি বেশি কথা বলেন না অর্থাৎ যা তা বলেন না যা বলেন সত্য বলেন ঠিক বলেন তো এই জন্য আমরা আল্লাহর দিনকে মানার চেষ্টা করব এই জিকিরের মধ্য দিয়া মানুষ উপকৃত হয় এবং এই জিকির মানুষকে জান্নাতি বানায় আবার দুনিয়ায় দামি বানায় একইভাবে সকল ইবাদতের কথা যদিও ইবাদতের বৈজ্ঞানিক উপকারের কথা অনেকেই বলতে বলেন যে দরকার কি আমরা তো আল্লাহর কথা শুনেই মানছি এটাই ঠিক আছে এটাই হওয়া উচিত আল্লাহ যে কথা বলে দিয়েছেন আল্লাহর নবী যেটা বলেছেন সেটার ভালো মন্দ বিচার করবো না চোখ মুজে মানব চোখ মুজেই মানবো আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা বরং কিছু মানুষ গবেষণা করে বের করেছেন আল্লাহর রসুল এর যতটা সুন্নত আছে আল্লাহর যতটা বিধান আছে প্রত্যেকটা বিধান আলহামদুলিল্লাহ মানুষের জীবনের জন্য স্বাস্থ্যের জন্য সমাজের জন্য উপকারী আলহামদুলিল্লাহ বোঝেন নাই কথাটা অনেক কিছু আমার দাদা সাহেবগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতেন অনেক সময় যে যেমন অজু করি এটার দ্বারা আমাদের ফায়দা হয় কিনা হয় কিনা হয় যে বললেন একটা করোনাই তো এসে একটু বুঝিয়ে দিছে নাকি বলে অজু হাত মুখ ধুইতে হয় হাত মুখ ধুইতে হয় আমাদেরকে আগে শিখিয়ে দেওয়া হয়েছে আমার নবী 1450 বছর আগে আমাদেরকে বারবার হাত মুখ ধুইতে শিখাইছেন আলহামদুলিল্লাহ তাহলে এইভাবে মানুষের স্বাস্থ্য রক্ষার কথা বলি মানুষের সুস্থতার কথা বলি সমাজের সৌন্দর্যের কথা বলি এই যে মনে করেন আমাদের সমাজে যে সকল বিষয় নিয়ে দ্বন্দ্ব বা সমাজ অসুন্দর হয় এর মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ধরেন মানুষের সহায় সম্পদ নিয়ে কিছু দ্বন্দ্ব হয় না এবং কার সাথে হয় বোনের সাথে হয় নাকি এইভাবে আপন লোকজনের সাথে হয় এখন এই বিষয়ে কি করা যে আল্লাহর পক্ষ থেকে কঠিনভাবে বলে দেওয়া হয়েছে সিলা রেহমি যে যে কর্তন করবে যে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে তার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না তার মানে কি তার মানে আপনার বোনের প্রতি আপনি অবিচার করবেন না আপনার বোনকে আপনি জুলুম করবেন না ফুফুর প্রতি আপনার শ্রদ্ধা মায়া ভালোবাসা থাকবে তার হক আদায় করবেন এগুলো আল্লাহর চাহিদা কিন্তু এই চাহিদার মধ্য দিয়া দিনের এই বিধানের মধ্য দিয়া লাভ কার হয় আমাদের সমাজের লাভ হয় ঠিক না আমাদের সমাজের লাভ হয় আলহামদুলিল্লাহ তো এগুলো আমাদের বোঝা দরকার যে আমরা যেন দিন মানার মধ্য দিয়া দেখেন আমরা নামাজ পড়ি আমি যে আয়াত তেলাওয়াত করলাম সকল আল্লাহর ওলিরা একমত যে কোনো মানুষ কোন সময় পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যায় যার এই আয়াতটা ঠিক হয়ে যায় ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন যে আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এই কথা হৃদয় থেকে মন থেকে ইমানের সাথে যিনি বলতে পারবেন তিনি কামিল মুমিন হয়ে যাবেন কিন্তু এই যে ইমানদারি কথা এটা তো চেষ্টার মধ্য দিয়া এখন আপনি কখন এই কথাটা বুঝবেন বা বলতে পারবেন আপনার এই জন্য কিছুটা জ্ঞানের দরকার হবে আমরা যে নামাজ পড়ছি আমরা তো বেশিরভাগ সময়ই দেখা যায় যে যেটা সব সময় পড়ি যেমন ধরেন ভাই আল্লাহু আকবার বলি নামাজে বলি কি না বলি না এই আল্লাহু আকবারের অর্থটা জানি কি না আমি বলছি না না জানলে নামাজ হবে না হবে কিন্তু শুনলে আপনার মজা লাগবে আপনি যে দাঁড়ানো থেকে লুটিয়ে পড়েন সিজ যায় কি বলে আল্লাহু আকবার কি বলেন রুকু থেকে উঠেন সামি আল্লাহু লিমান হামিদা বলেন এই কথার অর্থটা কি বলে আল্লাহর পক্ষ থেকে নবীর বাইশ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সামি আল্লাহু লিমান হামিদা
যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ নিজে বলেন আমি নিজে এটা শুনে ফেলি, সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ এটা শুনেন, সুবহানাল্লাহ, তখন আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আল্লাহ যে বলছেন কেউ যদি আমার প্রশংসা করে আমি শুনি, বা নবীর বাইশে আমরা যে জানলাম যে আল্লাহ তার প্রশংসার বাণী নিজে শুনেন, সেই সময় আপনি বলে উঠলেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, অনেকভাবে এসেছে। এগুলা নফল নামাজের জন্য। আর ফরজ নামাজে কি বলি আমরা? বলেন না কি বলি? রব্বানা লাকাল হামদ। কেন? এটা ঠিক করে দেওয়া হয়েছে এই জন্য, ইমাম যদি লম্বাটা পড়েন, মুক্তাদি যদি বাট্টিটা পড়েন, বা মুক্তাদি লম্বা করেন, ইমাম বাট্টি পড়েন, সমস্যা হয়ে যাবে না? এই জন্য ফরজ জামাতের নামাজের জন্য এটা ঠিক করা হয়েছে। কিন্তু এই সব কথার মূল অর্থটা কি? যে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অর্থ হচ্ছে হে আমাদের রব, সকল প্রশংসা আপনার জন্য, সুবহানাল্লাহ। তা আল্লাহর পক্ষ থেকে বলা হইল যে আমি প্রশংসা করলে শুনি, আপনি সাথে সাথে বললেন আল্লাহ আমি আপনার প্রশংসা করলাম, সুবহানাল্লাহ। তারপরে আপনি যখন সিজদায় যান, তখন কি বলেন? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সবার বড়। কখন বলছেন? যখন আপনি সিজদায় যাচ্ছেন এবং আপনার শরীরের সবচেয়ে দামি অঙ্গকে মাটির সাথে মিলাইয়া সবচেয়ে বিনয়ের হালতে যাচ্ছেন, সেই সময় আপনি বলতেছেন আল্লাহু আকবার, যে আল্লাহ আমি অধম, আমি নিচু, আমার মাথাকে আপনার দরবারে আমি নত করে বলছি আপনি সবার উপরে, সুবহানাল্লাহ। আপনি কি বললেন? যে আল্লাহু আকবার। এই সিজদার দেওয়ার ফলে কি হয়? যে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আকরাবু মা ইয়াকুনুল আব্দু বিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন সে সিজদায় যায়, সুবহানাল্লাহ। তাহলে সিজদায় গিয়ে আমরা আল্লাহ নিকটবর্তী হয়, যেন আল্লাহ বললেন যে তুমি যা চাও আমি দিয়ে দেব। তো আপনি যখন দাঁড়াও বসেন দুই সিজদার মাঝখানে কি পড়েন? আমাদের মাঝহাবে তিন মাঝহাবে হইল, এটা বললে আবার ভুল বুঝবেন। ফরজ নামাজে লম্বা কিছু না পড়া, আল্লাহুম্মা ফিল্লি জুনুবি বা রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। নফল নামাজে অনেক কিছু পড়া যায়, আল্লাহুম্মা ফিল্লি জুনুবি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি, অনেক কিছু আছে দোয়া, ছোট বড় দোয়া আছে, হাদিসের মধ্যে এসছে। আমি একলা মাঝহাবি শায়খের কাছ থেকে ওইটা শুনেছি যে তিন মাঝহাবে হইল, এই দুই সিজদার মাঝখানে লম্বা কোনো তাসবি না পড়লেও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। শুধু আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি থেকে দুইটা মত পাওয়া গেছে যে কিছু পড়তে হবে ওয়াজিব, কতটুকু রাব্বিগফিরলি রাব্বিগফিরলি পড়লে হয়ে যাবে। দেখ মাসআলার কথা আমি বলছি না, সিজদা দিয়ে যখন আপনি উঠলেন, একদিন এক সাহাবি রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে তসবি শিখাইয়া দিলেন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তসবি যে আপনি শিখাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই তসবির মধ্যে তো সব কথা আল্লাহর জন্য, আমার জন্য কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? সকল আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি, তসবিহ আল্লাহর তাসবি পাঠ করছি আমি, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো, আল্লাহু আকবার আল্লাহ হচ্ছেন মহান। তো এখানে সাহাবি এসে বললেন, এই জন্য সাহাবিদের জন্য দেখেন আমাদের সাহাব যে দোয়া শিখাই দিচ্ছেন, এখানে দোয়া করা হয় সকল মুমিনের জন্য, সকল অলি আল্লাহর জন্য, সকল সাহাবির জন্য, সকল নবীর জন্য, আছে না? কেন? যে আপনি জানা অজানা এই সাহাবি সরলভাবে যদি প্রশ্ন না করতেন তাহলে এই সুন্দর কথাটা আপনি শুনতেন না। উনি না বুঝেই বলছেন ইয়া রাসূলুল্লাহ, না বুঝে বলছি না মানে আবেগের বশবর্তী হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই তসবির মধ্যে তো খালি দেখি আল্লাহর কথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আমার জন্য কি? নবীজি বললেন তুমি তোমার জন্য বলো আল্লাহুম্মা ফিরলি জুনুবি ওয়ারহামনি ওয়ারজুকনি আও কামা ক্বালা আলাইহিস সালাম, বিভিন্ন বর্ণনা এসেছে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, তুমি তোমার জন্য বলো আল্লাহ আমাকে মাফ করো, আমাকে রহম করো, আমাকে রিজেক্ট দাও, সুবহানাল্লাহ। তাহলে সিজদায় যে আপনি গেলেন,
সিজদায় যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে যে বলা হয় যেন আপনাকে জানতে চাওয়া হইল যে তুমি কি চাও, তখন আপনি কি চাইবেন? আমার লহান বুদ্ধি এলাম মানুষ হইলে বলতো যে আল্লাহ একটা গাড়ি দিলাও, ওই সময় গাড়ি আছে আমার আব্বাই দিছুন, বুঝলেন না, যার যেটা নাই সেইটা চাইয়া বসতো, বসতো কি না, যার যেটা নাই সে সেটা চাইয়া বসতো, তো আল্লাহ একটা বাড়ি দাও, ঠিক আছে না, নানাজন নানা কিছু চাইয়া বসতো। এখন এই জায়গায় কি চাইতে হবে কে বেশি জানেন? আমাদের নবী বেশি জানেন, বুঝেন নাই কথাটা, মুমিনের জীবনে মানুষের জীবনে কিসের প্রয়োজন বেশি এটা কে জানেন? আল্লাহ তার রসুল জানেন, তাই না? এই যে আমরা সূরা আলহামদুলিল্লাহ যে পড়ি, আমার দাদা সাহেব ওনার খুতবার মধ্যে নিয়ে এসেছেন, তাফসিরে নিশাপুরিতে এসেছে এবং অনেক হাদিসের মধ্যে এই কথাটা হাদিসটা এসেছে যে সূরা আলহামদুলিল্লাহ যে আমরা পড়ি, আল্লাহ তাআলা বলেন কাসামতু বাইনি কাসামতু সালাতা বাইনি ও বাইনা আবদি, আমি আমার এবং আমার বান্দার মধ্যে নামাজকে দুইটা ভাগ করে নিছি। নামাজ বলতে গেলে এই জন্য সূরা ফাতিহার অনেক নাম আছে, একটা নাম হচ্ছে সূরা আল ফাতিহা, হ্যাঁ, একটা হচ্ছে সূরাতুল হাম, একটা হচ্ছে উম্মুল কিতাব, একটা হচ্ছে উম্মুল কুরআন, অনেক নাম আছে না? ইমাম কুর্তুবী প্রায় 25টা নাম নিয়ে এসেছেন সূরা ফাতিহার, প্রত্যেকটার কারণ আছে। উম্মুল কোরআন মানে কি? কোরআনের মূল মানে সারা কোরআনের যা শিক্ষা আছে এই সাত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব শিক্ষা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার এটা আরেকটা নাম হচ্ছে সাবাম মিনাল মাসানি, হ্যাঁ, সাবা মাসানি মানে কোরআন করিমে এসেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবা, তোমাকে আমি দান করেছি সাবা মাসানি, অর্থাৎ সাতটি আয়াত যেটা বারবার পাঠ করা হয়। সূরা ফাতিহার অনেক নাম, এর মধ্যে একটা হচ্ছে যে এমন সাত আয়াত যেটা বারবার পাঠ করা হয়, তারপর এটার নাম উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরা আল ফাতিহা, সূরাতুল হাম, সূরাতুল শিফা, সূরা রুকিয়া, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ জানেন না এরকম কেউ আছেন ভাই? না জানলে তো বিপদ আছে, কোরআন শরীফ জানতে হইব না? কোরআন শরীফের হক কি আপনার উপরে যেটার উপর ইমান আনবেন, আর এটা পড়তে পারা, কমপক্ষে নামাজ পরিমাণ, নামাজ হয় পরিমাণ, কোরআন জানা থাকা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, তাই না? আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজে লাগে। নবীজি বলছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজ হয় না। তো এখানে আবার ফিতনার মধ্যে পড়ে গেছি আমরা, বিপদে পড়ে গেছি। আমাদের কিছু ভাইরা নতুন করে আইসা, যেটা আজ থেকে 1000 বছর 1200 বছর আগে সমাধান হয়ে গেছে, এটা নিয়ে আবার সমস্যা করতেছে কিছু ভাই, করতেছে না, বলতেছে যে ইমামের পিছনে নামাজ পড়তে হবে। এই কথাটা এভাবে বলা উচিত না। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন করিম থেকে দলিল দিয়েছেন যে আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, কোরআন যখন তোমাদের সামনে পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনো এবং নীরব থাকো। এই জন্য ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না। অন্য জায়গায় এসছে হাদিসের মধ্যে ইন্নামাল ইমাম জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে বানানো হয় যে সে মুসল্লির পক্ষ থেকে নামাজ আঞ্জাম দিবে, সুবহানাল্লাহ। এবং একটা মজার ঘটনাও বর্ণনা আছে যে আবু হানিফা রহমতুল্লাহর কাছে যারা সূরা ফাতিহা নিয়ে তর্ক করেন এরকম কিছু মানুষ গেছিলেন, কয়েকজন গিয়ে বলছেন যে আমরা এই বিষয়ে আপনার সাথে মুবাহাসা করতে আসছি, বাহাস করতে আসছি। তিনি বলছেন ঠিক আছে আমি রাজি আছি, কি কি বিষয়ে? যে আলহামদুলিল্লাহ পড়া লাগবে কি না ইমাম মুক্তাদি সবাই, আসলে তো আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না, এই কথা তো ঠিক নবীজি বলছেন, এই কথা তো হাদিসে আছে, কিন্তু কিভাবে? তখন কি বললেন আল্লাহ নবী, আচ্ছা ওকে ওকে ওকে, ছোট বাচ্চা তো আছে, জানে রাখবেন বাচ্চারা যদি কিছু ডিস্টার্ব করেও তারপরও মায়া করে বুঝাইতে হইব, বুঝেন নাই? নবীজি একদিন সিজদায় লাগছেন কোথায় নামাজে, নামাজ হয়ে গেছে লম্বা, সিজদা একটা হয়েছে এত লম্বা, সাহাবায়েকরাম বলছে ইয়া রাসূলুল্লাহ কি হইলো, আমরা ভাবছি যে আপনাকে আল্লাহ কি ডাক দিলেন না ওহী আসা শুরু হয়ে গেল। তো নবীজি বললেন না, আমার নাতি আমার ঘাড়ে উঠছিলেন, আমি চাইছি তার মনটা ভরুক তারপরে নামবে, সুবহানাল্লাহ। আর আমরা দেখেন যখন নামাজে লাগি তখন সব কিছুতে নাতিনাত করে মায়া করি, নামাজে ডিস্টার্ব করলে বৌমার অবস্থা খারাপ, ডাক করি না, বলে নাতির ঝামেলার মধ্যে নামাজ পড়াও একটা সুন্নত, সুবহানাল্লাহ। এই সময় ধমকাধমকি করা যাবে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সূরা ফাতিহা নিয়ে আমাদের মধ্যে এটা ইলমি আলোচনা, আমি এখানে লম্বা কিছু করতে চাই না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজার যে ঘটনা আসছে সেটা কি আসছে, যে তিনি বলেছেন
যে আপনারা যে এত লোক আসলেন আমার সাথে কে কথা বলবেন, তারা বললেন আমাদের এই হুজুর কথা বলবেন। তিনি বললেন আমি এই কথাটাই বলি, সকলের পক্ষ থেকে একজন আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আর এটা কি উনি বানায় বলছেন না হাদিসের মধ্যে এসছে? এই কথা হাদিসের মধ্যে এই কথা এসছে যে ইন্নামাল ইমাম জুইলাল ইমামুল ইউতাম্মা বিহি, ইমাম সকলের পক্ষ থেকে কাজ আঞ্জাম দেন। যাই হোক, তাহলে সূরা ফাতিহার যে অনেক নাম, একটা নাম হচ্ছে সালাত। কেন? যে ওই যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন কি যে কাসাম তু সালাত, আল্লাহর পক্ষ থেকে নবীজি জানাই দিয়েছেন, এটা হাদিসে কুদসি, কাসাম তু সালাত বাইনি ও বাইন আবদি, নামাজকে আমি আমার আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। ভাগ করে নিয়েছি কিভাবে? যেটা সাবকিবুল্লাহ ওনার খুতবার মধ্যেও নিয়ে এসছেন, হাদিসে থেকেই জানছেন যে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থ কি যে সকল প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের জন্য, প্রতিপালক জগৎ সমূহের প্রতিপালকের জন্য হচ্ছে সকল প্রশংসা। আল্লাহ বলেন আমার বান্দা আমার খুব প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আবার যখন বলে আর রহমানুর রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি আও কামা কাল, যে আমার বান্দা আমার অনেক গুণকীর্তন করেছে। তারপরে যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, এরপরে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমি আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, বুঝেন নাই? তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা আমার এবং আমার বান্দার মধ্যে পরিচয়ের সূত্র, এখন আমার বান্দা যা চাইবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন বান্দা কি চাইবে এই সময়, এটাও আল্লাহ শিখাইয়া দিছেন। আমরা চাইব আল্লাহর কাছে হেদায়াত। কি চাইব? কি চাইব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আর সিরাতে মুস্তাকিম কাদের? কোনটা? যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যে পথে চলে গেছেন সে পথে আমাদেরকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এই যে দোয়া, আলহামদুলিল্লাহ, আমি যেটা বলছিলাম যে নামাজ যে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, জিকির থেকে নামাজে আসলাম, এবং নামাজের যে কিছু বিষয় যদি আপনি সবসময় যেটা পড়েন সেটা যদি একটু অর্থ জানা যায়, যদি একটু বোঝা যায়, তাহলে নামাজের মধ্যে মজা পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই জন্য ইয়াক আলহামদুলিল্লাহর মধ্যে কত কিছু আছে, বলে এখানে আল্লাহর প্রশংসা আছে, এখানে আখেরাতের কথা আছে, মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি বিচার দিনের মালিক নাকি। এই কথা বলার মাধ্যমে আপনি কি করলেন, যে হামিদানি আব্দি আসনা আলাই আব্দি মজ্জাদানি আব্দি, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে অনেক দাম দিল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, এরপরে আর রহমানুর রহিম আসনা আলাই আব্দি মালিক ইয়াউমিদ্দিন মজ্জাদানি আব্দি, তারপরে বলেন আমরা যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমি যা কিছু আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ খুশি হয়ে বলেন যা চাইবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর প্রশংসা আছে, এর মধ্যে কি কিয়ামতের কথার স্মরণ আছে। আবার দেখেন আলহামদুলিল্লাহ শুরু প্রথম সূরা কোরআনের, সেখানে আল্লাহর সবচেয়ে দয়ার নামগুলো আল্লাহ নিয়ে এসেছেন। আর রহমানুর রহিম, অর্থ কি তিনি পরম করুণাময় দয়ালু। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআন কারিমে প্রথম পরিচয় করাই দিচ্ছেন তার নামের সাথে, কোনটা? যে আমি আল্লাহ খুব দয়ালু। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুব দয়ালু। এখানের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষিয়ে দিচ্ছেন যে আমরা ইবাদত করব কার, তাওহীদের শিক্ষা দিচ্ছেন। ইবাদত কার হবে? এক আল্লাহর ইবাদত কার? এক আল্লাহর ইবাদত হবে। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানুষের কাছে সাহায্য চাইব না, আল্লাহর কাছে চাইব। তো এই যে আমি বললাম ভাই এক গ্লাস পানি দেন, সাহায্য সবাই হইল না, বলে না এটা আকিদার ব্যাপার আছে। আপনি যখন বলেন কাউকে যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আপনি জানেন যে এই লোক যদি সাহায্য করে তাহলে কার হুকুমে করবে? আল্লাহ যদি না চান তার মঙ্গল বনি দিতে পারবে, করতে পারবে কিছু? বুঝেন নাই কথাটা। এই জন্য এই সমস্ত শব্দের কারণে ইয়ে যায় না, ইমান যাবে না। যে বললেন আপনি আমাকে ভাই আমার এই এই বোঝাটা আমি তুলতে পারতেছি না, একটু সাহায্য করেন। এখন যদি আসি আপনি বলেন যে ভাই আল্লাহ ছাড়া তো কারো কাছে সাহায্য চাওয়া যায় না, বুঝে সাহায্য দিতেছেন কেন? এটা না,
মানে সাহায্যের মূল বিষয়টা, সাহায্যের শক্তি কোথা থেকে আসে, সাহায্যের ইচ্ছা কোথা থেকে আসে, সাহায্যের মূল মালিক কে? আমার আল্লাহর হাবিবি বলে দিছেন, আল্লাহু ফি আউনিল আব্দে মা কানাল আব্দু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে। সুবহানাল্লাহ। তাহলে সাহায্য আমরা করতে পারি আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী। তাহলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ সূরার বিক্ষিপ্ত আমি দু একটি কথা বললাম, যে এখানের মধ্যে আমাদেরকে আল্লাহর প্রশংসা শেখানো হয়েছে, এখানে আখেরাতের কথা এসেছে, রহমান রহিম নামের সাথে পরিচিত হচ্ছি, আবার আল্লাহ ছাড়া কার কোনো ইবাদত নেই এটা শিখলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এটা শিখলাম, আবার আমরা শিখলাম যে আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া লাগবে। আসেনি আসেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। তাহলে কোথা কোন পথে? আল্লাহই বলে যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নিয়ামত প্রাপ্ত বান্দা কোথায়? অন্য আয়াতে এসেছে আল্লাহ উলাইকা মা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন তারা কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন, নবী সিদ্দিক শহীদ সালেহীন, তারা হচ্ছেন আপনার আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা। এখানে কিন্তু সহবতে সালে, তার মানে আমি বলতেছি না যে সবাই গিয়ে আমার বড় চাচার মুরিদ হয়ে যান, এটা বলতেছি না। আপনি আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসবেন, সঙ্গী হবেন, এই জন্য যে হাদিসের মধ্যে এসেছে আলমার উমামান আহাব্বা, বান্দা কেয়ামতের দিন সে তার সাথে হবে যার সাথে যার ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে যাই হোক, আমরা জানলাম সুরা ফাতেহার অনেক নাম আছে এবং নামের একটা অর্থ আছে। এই যে সুরা, এটার আরেকটা নাম হচ্ছে রুকিয়া। বুখারী শরীফে এসছে সাহাবিগণ গেছিলেন এক গ্রামে, গিয়ে বলছিলেন একটু তোমরা আমাদেরকে খাবার দাবার দাও, তারা দেয় নাই। কিছুক্ষণ পরে এসে বলছে যে আমাদের সর্দারকে, মানে সৈয়দুল কওম লাদিগ, আমাদের সর্দারকে কি করা হয়েছে বা মুসাব, তাকে সাপে কামড় দিছে, তোমরা কেউ কিছু জানো? একজন গেলেন তাকে গিয়ে ফু দিলেন, দিলেন সে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তারা তাকে কি করলো, তাদেরকে অনেক বকরি দিল। তো যারা ছিলেন ওখানে তারা বললেন না আমরা এটা নিব না, খাবো না, নবীজির কাছে এটা উপস্থাপন করব। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ফু দিছি আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছু পড়ি নাই। তো নবীজি বললেন, কাইফা আলিম, তুমি কিভাবে জানলে যে ইন্নাহা রুকিয়া, এটা যে রুকিয়া এটা তুমি কিভাবে জানলে? সুবহানাল্লাহ। এখান থেকে নাম হয়ে গেল রুকিয়া, মানে যেটা দিয়ে ফু দেওয়া হয়। তাহলে তখন বললেন নবীজি, তুমি কিভাবে জানলে? ঠিক আছে, তোমাদেরকে যে বকরি দিছে তোমরা খাও, আমাকেও একটু ভাগ দিও। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে এটা শিফা আছে এটার মধ্যে, এটার মধ্যে রুকিয়া আছে, এটার মধ্যে প্রশংসা আছে। এবং এই এক সূরা নিয়ে যদি আমরা কথা বলি, শত শত পৃষ্ঠা এটা নিয়ে লেখা হয়েছে। তো জ্ঞানের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বিচরণ করার তৌফিক দান করুন, আমিন। এশার আজান হয়ে যাবে, এই জন্য আমি শেষ করতে চাই। আর এই সময়টা তো বক্তব্যের না, মাগরিবের পরে তো আর লোকজন সব জায়গায় ইয়েও হয় না, আর আমার একটু শরীরটা একটু অসুস্থ। সব মিলিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। ওইটা বলছে দেখেন তো, 45 আজান না, আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি। সংক্ষিপ্ত যে কথা দিয়ে শুরু করছিলাম, যে আল্লাহর দিন মানতে হয় আল্লাহর জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। কার জন্য বলেন না? না, আমাদের নিজেদের লাভের জন্য। আল্লাহর নির্দেশ মানে, কিন্তু লাভ কার হয়? আমাদের লাভ হয়। তো এই জন্য আল্লাহর দিন মানে আমরা আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু লাভটা হয় আমাদের, সেই লাভটা আমরা গ্রহণ করব। জিকির করলে লাভ আমাদের, নামাজ পড়লে লাভ আমাদের, সিলা রহমি করলে লাভ আমাদের, সমাজের। আমরা মিথ্যা যদি বলি আল্লাহর কোনো ক্ষতি হয় না, আমার জবানের দাম কমে, আমার ব্যক্তিত্ব কমে যায় এবং সমাজে অশান্তি ছড়ায়। আমি ওজনে কম দিলে আমার কপালের মধ্যে আমি কুড়াল দেই। এইভাবে দিন মানার মধ্যেই শান্তি এবং উন্নতি এবং সমৃদ্ধি। আর নামাজটাকে যেন আল্লাহ তৌফিক দেন, আমরা সুন্দর করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা জিন্দেগি তাম খাতা কসুরি মাফ, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন সুসন্তান হিসেবে কবুল করেন, আমাদের আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করেন আল্লাহ, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলের সব আপনার হাবিবের খিদমতে পৌঁছে দেন আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের তমাম উম্মতে মরহুমাকে মাফ করে দেন, এই মাহফিল যারা আয়োজন করছেন সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করে এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, যারা অসুস্থ শিফা নসিব করে দেন, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ, আমাদেরকে হারাম থেকে বাঁচাইয়া হালাল জিন্দগি নসিব করে দেন আল্লাহ, বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন আল্লাহ, দেশ বিদেশে যারা আছেন তাদেরকে আমরা আফিয়তে রাখেন আল্লাহ, أفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله رسول الله جلال مجرد الإيمان الدرجة كبرون كوري دين 360 أولياء درجات كبرون دو كوري دين الله يشكر أولياء كرام ناس لهم رابنا كي چنتي برتنا الله أبنا رولي دير كي أمادير پكو تي أتهم جزا نصيب كوري دين الله مدير پيرو مرشيد حضرت فلطري صاحب الدرجة كبرون كوري دين নেক হায়াত নসিব করে দেন, আমাদের যাদের আব্বা আম্মা আছেন নেক হায়াত নসিব করে দেন, أفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.